লাগাউন আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং দেশে বসে বসে কপাল চাপ দাও পাইলে ফরেনার একটা ছেলে দেখি বিয়ে করে এলাম এটা ভালো হইব ও তো কখনো বলে নাই বিদেশ যাবে ও হুট করে আমারে না বলি চলে গেল ওর সাথে আমার এত দিনের রিলেশন কাবিলা কাজটা করতে পারলো আমার সাথে আহারে কি নাটক শিমুলের বাচ্চা তুই খালি নোয়াখালী আয় তুই নোয়াখালী আইলে তোরে এমন থাবর দিউম তুই সারা জীবন আরে মনে রাখবি আচ্ছা এসব কথা বাদ দাও না আচ্ছা তোমার বোন লামিমের কি অবস্থা হিতির কোনো খোঁজ খবর আইন না এদিকে বাঁচিয়ে আছে না মরে গেছে হ্যালো আমি তো গা গরম ওষুধ মজুদ কিছু খাইছেন নি হ্যাঁ সকালবেলা একটা প্যারাসিটামল খাইছি আরে ভাই এইসব প্যারাসিটামল কাম হইতো না আমার দরকার ওইটা ওইটা দুই তিনটা একলগে পিছন দিয়ে ভরে দেন নগদ জ্বর চলে যাবে আচ্ছা এরকম দুই তিনটা ভরে দিলে তো ম্যাডাম শরীর ঠান্ডা হয়ে আমি মরেই যাব তুই এক কাজ কর বাসা পেঁপে পেঁপে এনে রাখছে রান্না করে যাই এই পেঁপেটা একটু কাটতে দিই মুই একটু খাই যা আরে ভাইয়া আমরা এইসব পেঁপে টেপেতে কাজ হইতো না কথা হলে আর একবার জ্বর হয়েছিল ডাক্তারে কইছে আরে একটা দিবেন লাই আর দিছি দুইটা খাস করে জ্বর চলে গেছে আর আপনার যে জ্বর আপনি লাগবে একহালি একহালি দিলে আপনার নগদ জ্বরটা চলে যাবে ইয়ে যা বেবি নিয়ে যা আমি দুবার করতে শুনি বালা কথাটা বললেন না ভাইয়া রে হ্যাঁ গা গরম করলি কেমন তো কি বলেন না বলে গা গরম করতে যাবো কেন জ্বর আসছে তো সবাই আপনি আসি মিলে যান না আর কাবিলার যাই কই মোর শরীরটা ভালো না মুই আজকে আসতে পারি নি যান বেটা দোষ বন্ধুরে দেখতে যাবি এহেনও নাটক করস ভাই এলো নামে পেপে এটা জল পড়তি দেন দেখ এই সব টেকনিক কইলাম আমরাও জানি একদিন আমারও গাও গরম হইবো আমিও কইলাম যাবো না উঠ যা রেডি হ ভাই আমি যাইতে পারবো না মোর শরীরটা খারাপ বসতেছে না আরে বেটা দোষ বন্ধুরে দেখতে যাবি এখানে খারাপ ভালোর কি আছে উঠ আয় শিমুল রেডি চল ভাইয়া শুভ ভাই শরীর খারাপ আয় শুভ ভাই লগে থাকি আপনি আজকে একলা যান না ভাইয়া আরে কি কস বেটা কাবিলারে দেখতে যাবি না চল বেটা উঠ ভাইয়া আপনি আজকে একলা যান না এই উঠ চালা থাক তোমার জ্বর আসছে হ্যাঁ এখন কি অবস্থা এমন অবশ্য একটু কম তারপর হঠাৎ হঠাৎ খুব শীত লাগে গা কাঁপুনি দিয়ে আবার শরীর গরম হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তুমি আসবা আমি কাছাকাছি এসে তোমাকে ফোন দিব হ্যাঁ এই যে আমি এখনই ঘুমিয়ে যাইতেছি ঠিক আছে ঘুমাও আমি ফোন দিচ্ছি ভাইয়া শুভ ভাই একটা শরীর খারাপ আরো যাইতো মন চান না
আমরা জেলখানা আজকে না যাই আরে কসকি বড়া কাবিলারে দেখতে যাব না চল আরে ভাইয়া জেলখানা আশেপাশে যে পরিমাণ মানুষ আর পুলিশ আর ভয় লাগে এনে ভয়ের কি আছে তুই কই যাইতাছ জানোস তুই আমার এলাকায় যাইতাছ আমার ঘরে চল আরে ভাইয়া আপনার এলাকা তো আপনারা কেউ বাল দিয়ে বুঝে না দেখি গা তো এখন অনেক জ্বর তোমার তো গা মোছাই দিতে হবে কি একটা অবস্থা কি খাইছো ওই যে সকালবেলা দুই তিন পিস পেঁপে খাইছি এটা কোনো কথা দুই তিন পিস পেঁপে খেলে হবে আমি তোমার জন্য ফ্রুটস আর স্যুপ নিয়ে আসছি খাওয়াই দিব ওকে বাই দ্য ওয়ে এটা কি তোমার রুম আই মিন এটা তোমার বেড না না এটা তোমাদের কমন প্লেস আমরা সবাই মিলে এখানে বসে আড্ডা মারি আর যদি কোনো গেস্ট টেস্ট আসে তখন ডেলিভিয়ার ও আচ্ছা তোমার বেড কই আমি আর কাবিলা মিলে ভিতরে থাকি আমার বেড ভিতরে ও তো তুমি তোমার বেডে আমাকে নিয়ে যাবে না ওখানে আমাকে বসাই তা ঠিক আছে চলো বসি আচ্ছা কাবিলা কি জানে যে আমি এখানে আসবো তুমি কি মাথা খারাপ আমি কাবিলা জানাইতে যাবো তুমি এখানে আসবা সাইও এটা জানলে কিন্তু আইসাস আরে না না প্রশ্নই আসে না আমি কেন তারে জানাই দিয়ে যাবো তাও তোমাকে একটা ফোন দাও না দেখো না ও কই বাই চান্স যদি চলে আসে আরে ও আসবে না ও দুই তিন দিনের আগে ওই রিলেটিভের বাসা থেকে আসবে না আমি শিওর শিওর তো আমি 100% শিওর এন্ড কনফিডেন্ট আচ্ছা আচ্ছা শোনো এই ফুডসগুলো তো কাটতে হবে আর সুপটাও ঢালতে হবে তোমার কিচেনটা কোন দিকে তোমার কিচ্ছু করতে হবে না তুমি গিয়ে রুমে রেস্ট নাও আমাকে জাস্ট বলো কিচেনটা কোন দিকে কি ব্যাপার তুমি তো কাছে আসছো কেন যাও দূরে যাও আরো দূরে কেমন কাছে আসলে প্রবলেম কি কাছে আসলে তোমার প্রবলেম হয় না কিন্তু তুমি কাছে আসলে আমার প্রবলেম হয় আমি এখন না থাকলে তোমাকে কে দেখতো একটু কষ্ট করে উঠো আমি জানি এখন মুখে কোনো টেস্ট নাই তাও খেতে হবে না খেলে সুস্থ হবে না আ মজা তো হাতে একটু ধরি নো কোনো হাত ধরাধরি করা যাবে না হাত ধরা নিষেধ খাও এখনো তো গায়ে অনেক জ্বর ধরো এটা খেয়ে ফ্রুটস খাবা খেতে হবে এত কম খেলে হবে না খাও আচ্ছা আমি যদি এখন না থাকতাম তোমাকে কে খাওয়াইতো তোমাকে নিয়ে না পারি না আমি কিভাবে যে এত জ্বর আনাই লাগায় নাও ফুচকা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং